ক্যাকরে নেটওয়ার্ক মনিটরিং দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত এই পর্বে মূলত বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো এর ভিতরে থাকবে আপনাদের পি রিকোয়ারমেন্ট অথবা পি রিকুজিট বা রিকোয়ারমেন্ট গুলা কী কী এবং ল্যাব ডিজাইনটা কেমন হবে এই বিষয় আছে মূলত কথা থাকবে আমি লোকাল ল্যাবে করব সো ফার্স্টলি আমি যে বিষয়টা করব ল্যাব ডিজাইন ল্যাব আর্কিটেকচার বা ল্যাব ডিজাইন নিয়ে কথা বলবো সেজন্য আমি একটা ড্যাশবোর্ড তৈরি করব যেহেতু ফার্স্টলি আমি আমার যে লোকাল ল্যাবটা যেভাবে আর্কিটেকচার রয়েছে সেভাবে ডিজাইন করে ফেলি সো এটা আমার ফিজিক্যাল পিসি फिजिकल हार्डवर्क देन एट रही है होस्ट पीसी होस्ट देन रोए से वर्चुअलाइजेशन, वर्चुअलाइजेशन দেন আমি এখানে ভিএম ক্রিয়েট করব। আশা করি বুঝতে পারছেন সো আমি যদি ই করি ফিজিক্যাল র্যাম রুম যেগুলো আছে এগুলো আমি ইউজ করব আর হোস্ট হিসেবে রয়েছে উইন্ডোজ ইলেভেন ভার্চুয়ালাইজেশন রয়েছে ভিএমও আর এই হিসেবে ইউজ করব সেন্টরয়েস সেন্টরয়েস সেভেন মিনিমাল আশা করি বুঝতে পারছেন সেন্ট ওএস মিনিমাল সেন্ট ওয়েস ইউজ করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে একটা সেন্ট আমার ক্রিয়েট করতে হবে একটা সেন্ট্রয়েস সার্ভার ক্রিয়েট করতে হবে তাহলে কি কি হবে সেন্ট ক্রিয়েট করতে হবে আমাদের সেন্টারের সার্ভার ক্রিয়েট করতে হবে ওকে তাহলে আমরা ক্রিয়েট করে ফেলি তাহলে এভাবে কি আছে ফার্স্টলি আপ সেন্ট os সার্ভার ওকে okay? vmware এটা আমার ভিএমআর যেহেতু আমি একটা কেকটি সার্ভার অন করার রয়েছে এটা আমার আগে ল্যাব করা হয়েছিল আমি নতুন আর একটা করবো সমস্যা নেই আই থিঙ্ক ইটস নট প্রবলেম আমি আবার কেটে দিব ওকে ভিএম directory server two. তাহলে আমরা একটা লোকেশন দেখিয়ে দিব দিস পিসি ভলিউম ভিএম ওয়ার ক্যাক্টি সার্ভার টু আমরা এই লোকেশনে ফাইলগুলো রাখবো এবং কি ইনপুট করে দিয়ে দিব যেহেতু আমার ক্রিয়েট করা রয়েছে যারা আসলে টেম্পলেট ক্রিয়েট করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুব ভালো যারা পারেন না মাস্ট বি ইউ লার্ন হাউ টু ক্রিয়েট টেম্পলেট আপনি এটা শিখে যাবেন কীভাবে আসলে টেম্পলেট ক্রিয়েট করা যায় before driving into the installation process it's essential to ensure that your system meet necessary uh, requirement okay for uh, smooth cacti installation centro s7 firstly you must be set up your lab smoothly okay so firstly i will click Power on this virtual machine and just to for this for the running system. <laughs> Sorry for that. Actually, have uh, some requirement. For installation process, like that, uh, a web server installation, PSP installation, MySQL installation, SMP installation. It is so already to a uh, server. I to access uh, username, root, password. just incorrect so I want to try our terminal okay. sorry uh, 20 to 23 24 yes So I already checked the server true. Then a root privilege already. Oh, your root privilege uh, already true. Server. Okay. so ls cd mkdir bony Bonnie. cd Bonnie ls ok yum In install nano firstly i install a uh, editor Editor I'm just uh, uh, installing already installation complete then update so yum install update this way already updated no package available nothing to do so uh, this video uh, uh, I think in this video uh, I want to uh, finish this video পরবর্তী যে ভিডিওটা রয়েছে পরবর্তী ভিডিওতে আসলে আলোচনা করব কিভাবে ক্যাক্টিন ইনস্টল করা যায় এবং কি ক্যাকট্রি ইনস্টল করতে যে যে ডিপেন্ডেন্সিগুলো ইউজ করা হয় সেই ডিপেন্ডেন্সিগুলো কিভাবে ইনস্টল করা যায় আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সো আরেকটু বলিনি যে ক্র্যাকটি ইনস্টল করতে যে বিষয়গুলো ইউজ করা হয় ওয়েব সার্ভার ইনস্টল করতে কার বিকজ একটা ওয়েব সার্ভার লাগবে ওয়েব সার্ভার ওয়েব সার্ভার লাগবে আরেকটা লাগবে মাই স্কোয়াল একটা ডাটাবেস সার্ভার ডাটাবেস সার্ভার এবং কি তিন নম্বরে রয়েছে পিএসপি চার নাম্বারে রয়েছে নেট এস এম এস এনএমপি এবং ফার্স্ট নাম্বারে রয়েছে আর আর আমি এইগুলো সম্পর্কে বিস্তারিত আলাপ করব ওকে ধন্যবাদ এই পর্যন্তই